দুপাশে বিভিন্ন রঙের করবী ফুলের বাগান পেরিয়ে এবং অনেকগুলো জলাভূমি মাছের ভেড়ি পেরিয়ে আমরা আজকে আরও একটি সমুদ্র সৈকতের দিকে চলেছি। একটু পরে আপনাদের আমি সেই সমুদ্র সৈকতের নামটি বলবো। আজকে আমি রয়েছি পশ্চিমবঙ্গের অনন্য সুন্দর আরেকটি সমুদ্র সৈকত, তার নাম তাজপুর। এখানকার প্রাকৃতিক পরিবেশও খুবই সুন্দর, সমুদ্রের গর্জন এখানে অনায়াসে উপলব্ধি করতে পারছি, জনসমুদ্রের কোলাহল এখানে নেই, তার জন্য আরও বেশি ভালো লাগছে এই তাজপুরে এসে। পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার একটি পর্যটন কেন্দ্র হলো এই স্থানটি। মন্দারমণি এবং শঙ্করপুর এই দুটো নামের সঙ্গে আপনারা সকলেই পরিচিত আছেন। পশ্চিমবঙ্গের আরও দুটি বিখ্যাত সমুদ্র সৈকত, তো এই দুটি সমুদ্র সৈকতের মাঝে অবস্থান করছে এই তাজপুর। বর্তমানে পশ্চিমবঙ্গ সরকার এই অঞ্চলটিকে জনপ্রিয় করার জন্য এবং পর্যটনের প্রসারের জন্য উদ্যোগী হয়েছেন এবং একটি সমুদ্রবন্দর নির্মাণেরও পরিকল্পনা নিয়েছেন। অবস্থান করছে এখানে খুব অল্প সংখ্যক হোটেল এবং রিসর্ট রয়েছে, যেগুলো ঝাউবনের মধ্যে অবস্থান করছে এবং চারিদিকে ম্যানগ্রোভ অরণ্য দিয়ে ঘেরা, সেই কারণে আরও বেশি করে এই জায়গাটি সৌন্দর্য প্রকাশ পেয়েছে। তো উইকেন্ড ট্যুর কাটাতে প্রত্যেকেরই এই স্থানটি অনেক ভালো লাগবে। নাও অ্যাজ ইউজুয়াল দ্য ট্রেন্ডস অফ দ্য ভিডিওস অফ মাইন। পথে যেতে হবে সে পথে।